গুড মর্নিং বন্ধুরা, আজকে শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমীর প্রত্যেক বন্ধুকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং বাবা লোকনাথের আজকে জন্মদিন। তো আজকে আমার ঘরে সেইভাবে কোনো মানে লোকনাথ বাবা বলো বা কৃষ্ণ ঠাকুরের সেইভাবে বড় কোনো অনুষ্ঠান আমি করি না, মানে যেটুকু পারি তো সেই জন্য আমি ছোট করে কিছু করি। ছোট করে আমার গোপালকে আমি সাজাই, ছোট করে আমি তাদের কিছু করে দিই, একটু তালের বড়া, একটু নাড়ু। তো আমি এখন উঠে মোটামুটি বাজার করে নিয়ে এসেছি। তো বাজারে আমি ব্লগটা তোমাদেরকে করতে পারিনি, ইচ্ছে ছিল ব্লগ করবার জন্য, তো ব্লগটা করতে পারিনি। তো এখন আমি তোমাদেরকে একটু দেখাই যে কীভাবে, এখনও অগোছালো আছে, মানে আমার গোপালটা এখনও সাজেনি, অগোছালো রয়েছে। তো ও সমস্ত সাজাবো, তাদেরকে রান্না করে দেবো। আমার তিনজন গোপাল আছে, সেটাও তোমাদেরকে দেখাবো আজকে যখন খাবার দাবার করে দেবো সন্ধেবেলা। আপাতত এখন দেখো হালকা এই এমনি বসানো রয়েছে গোপালকে, এখন আমার সাজানো হয়নি। সামনে লজেন্স দেওয়া আছে, আর এখানে তোমার নিয়ে এসেছি আমি তাল নিয়ে এসেছি, এই দেখো তাল আনা রয়েছে। আর এখানে ঠাকুরের নারকোল আনা আছে, নিচে ফল আনা আছে, সব কিছু আমি এনে জোগাড় করে রেখেছি। তো এখনও কিছু করিনি, এবার আস্তে আস্তে করবো, কারণ রাত্রিরে তো পুজো। তবে আমি আসলে প্রেশারের ওষুধ টষুধ অনেক কিছু খাই, তো তো ওই জন্য আমি আর ওই ইয়ে মানে উপোস করে তোমার থাকতে পারি না অত রাত অবধি। আমি ওই সন্ধ্যের নাগাদ একটু ঠাকুরকে করে পুজো দিয়ে দিই। তো পুজো হয়ে গেলে পরে যখন করব পুজোটা, তখন তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করব। আর দেখো তোমাদের কীরকম লাগে। তো চলো, এখন আমি বাজার থেকে আসার পর খুব ক্লান্ত, এখন টুকটাক করে আমি কিছু জিনিসপত্রগুলো একটুখানি গুছিয়ে নিই, টুকটাক করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি এখন মোটামুটি একটুখানি ওইগুলো সব গুছিয়ে টুছিয়ে আস্তে আস্তে রেডি করি। আর খাওয়া বলতে গেলে আজকে নিরামিষই হবে, নিরামিষ রান্না করব, সেরকম কিছু করব না রান্নার মধ্যে, ওই একটু ডাল আর একটু হয়তো ভাজা টাইপের কিছু করে নেবো, কারণ এদিকে অনেকটা সময় দিতে হবে রান্নার জন্য, তোমার মানে এইসব বানানোর জন্য অনেকটা সময়ের দরকার। তো চলো আমি তাহলে আস্তে আস্তে সমস্ত জোগাড় করি, জোগাড় করে গুছিয়ে নিয়ে আমি দেখাবো আজকে আমার জন্মাষ্টমীতে আমার গোপালের আমি কীভাবে সাজগোজ করাই, বা গোপালকে আমি কীভাবে আমার মন থেকে আমার মনের মতো করে গোপালের কাছে প্রার্থনা জানাই। ঠিক আছে, চলো তাহলে বন্ধু, আবার যখন আমি সমস্ত কিছু করবো তখন তোমাদের সাথে আবার আমার দেখা হবে। আমি চলে এসেছি তোমাদের কাছে, একটুখানি সাজগুজো করে আসলাম, সাজগুজো করে আসলাম মানে একটা টিপ পরেছি, কানের পরেছি। আসলে ছেলে যদি আমাকে দেখে, মানে আমার গোপাল যদি আমাকে দেখে যে আমার মাটা ভূতের মতো আছে, তাহলে ওর তো খুব খারাপ লাগবে। সকালে একবার স্নান করেছিলাম, এখন আরেকবার ভালো করে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম চলে এসেছি তোমাদের দেখাবো বলে গোপালে রান্না করছি। আচ্ছা, আরেকটা কথা বলি, যেটা সেটা হচ্ছে যে এবারে আমি এই পিতলের কড়াইটা আমার গোপাল ঠাকুরকে জন্মদিনে উপহার দিয়েছি, এই পিতলের কড়াইটা। আমার পিতলের কড়াই ছিল না, আমি এমনি সিলিভারের কড়াইতে ঠাকুরের খাবার করে দিতাম। তো এইবারে লোহার কড়াইটা, এই সরি লোহার কড়াই বলছি, তোমার এই পিতলের কড়াইটা আমি আমার গোপাল ঠাকুরের ভোগের জন্য কিনেছি। তো চলো তাহলে তোমাদের দেখাই যে কী কী মোটামুটি এতক্ষণে কী কী তৈরি হলো সারাদিনে। এই যে এটা দেখছো আমার তাল মাখা, এটা হচ্ছে মানে তালের যে বড়া করব সেই তালের বড়াটা মাখা রয়েছে, মানে করবার জন্য পুরটা মাখা আছে। ওর মধ্যে দেওয়া রয়েছে তোমার তাল, তারপরে হচ্ছে তোমার চিনি, অল্প একটু গুড়, সুজি আর আটা। আর কলাটা আমি দিইনি, আমি কলা দিই না, আমি ওই সুজি আর আটা আর তাল তার সাথে চিনি একটু গুড় সব মিশিয়ে মাখি, আর একটু সুজি দিই যাতে একটু কচমচে হয়। আর একটা কথা হচ্ছে যে নারকোলের নাড়ু করবো, নারকোলের নাড়ু করার জন্য এই দেখো নারকোলটা পুরো আমার কোরানো হয়ে গেছে, পুরো নারকোলটাকে কুড়িয়ে রেখেছি। আচ্ছা, এইবারে আস্তে আস্তে আমি ওইগুলোকে তৈরি করব। তো চলো তাহলে আমি কড়াইতে তেল দেবো, কড়াইতে তেল দেওয়ার পরে আমি যে বড়াগুলো ভাজবো তোমাদেরকে দেখাবো।
তেলের মধ্যে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। চলো তাহলে বড়াগুলো আমি ততক্ষণ ভাজি, বড়াগুলো ভালো করে ভেজে নিই। বড়াগুলো ভেজে তারপরে আমি নাড়ুটা করব। নাড়ুটা করে নিয়ে যখন পাক দেবো তখন তোমাদের সাথে বসে বসে, আশা করি আজকে আর বসে বসে কথা বলতে পারবো না, পাক দেওয়ার সময় একটু তোমাদের সাথে কথা বলবো। আর বড়াগুলো ভেজে নিই, কেননা অনেকগুলো বড়া আছে তো, আবার ঠাকুরকে সাজানোর আছে, তাকে আবার ড্রেস আপ করানোর আছে, বাপরে বলে কথা, বাপরে বয় বলে কথা, ওদিকে কাজকর্মগুলো আছে। তাহলে একটা একটা করে শাড়ি, ততক্ষণ আমার বড়াগুলো আমি ভেজে নিই, নিয়ে একটু ঠাকুরের কাজটাও অল্প অল্প মানে ফল ফলগুলো একটু ধুয়ে টুয়ে রাখি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমার পুজো সব হয়ে গেল, এবার আমি তোমাদেরকে আমার ঠাকুর কীভাবে সাজিয়েছি, কীভাবে আমি পুজো করেছি, রান্না বান্না যেটা করেছি সেটা তো তোমাদেরকে ব্লগ দেখিয়েছি। আর এখন আমি এই যে টুনি লাইটগুলো আজকে ছোটো ছোটো লাইটগুলো জ্বেলেছি কৃষ্ণ পুজোর জন্য, আর এই যে আমার মেয়ে বসে আছে, আর এই যে এইখানে এই দেখো আমার ঠাকুর, এই যে হচ্ছে আমার এটা গোপাল, দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে গোপাল আমি সাজিয়েছি, এই যে রান্না করে খেতে দিয়েছি। আর নিচে এই যে রয়েছে, এই দেখো নিচে হচ্ছে এই যে আমার ঠাকুর, মানে এই পুরোটা হচ্ছে আমার সিংহাসন। দাঁড়া আমি দাঁড়িয়ে একটু দেখেন তোমাদের, তাহলে তোমরা দেখতে পাবে। এই দেখো এই পুরোটা হচ্ছে আমার সিংহাসন ঠাকুরের। তো তাহলে জন্মাষ্টমীর পুজো করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের কীরকম লাগলো আমার এই জন্মাষ্টমীর পুজোটা, ছোটো করে করেছি যতটুকু পেরেছি। তো তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে আমাকে, আর তোরা কে কীরকম পুজো করেছো সেটাও জানাবে, পারলে শেয়ার করবে। আর আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা সেটা কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে এরপরের থেকে দিনগুলো তোমরা সুন্দর করে কাটাও, আমি দেখবো আবার এর মধ্যে যদি পারি তোমাদের সাথে আবার এসে দেখা করব। টাটা বন্ধু। আমার পুজো সব হয়ে গেল, এবার আমি তোমাদেরকে আমার ঠাকুর কীভাবে সাজিয়েছি, কীভাবে আমি পুজো করেছি, রান্না বান্না যেটা করেছি সেটা তো তোমাদেরকে ব্লগ দেখিয়েছি। আর এখন আমি এই যে টুনি লাইটগুলো আজকে ছোটো ছোটো লাইটগুলো জ্বেলেছি কৃষ্ণ পুজোর জন্য, আর এই যে আমার মেয়ে বসে আছে, আর এই যে এইখানে এই দেখো আমার ঠাকুর, এই যে হচ্ছে আমার এটা গোপাল, দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে গোপাল আমি সাজিয়েছি, এই যে রান্না করে খেতে দিয়েছি। আর নিচে এই যে রয়েছে, এই দেখো নিচে হচ্ছে এই যে আমার ঠাকুর, মানে এই পুরোটা হচ্ছে আমার সিংহাসন। দাঁড়া আমি দাঁড়িয়ে একটু দেখেন তোমাদের, তাহলে তোমরা দেখতে পাবে। এই দেখো এই পুরোটা হচ্ছে আমার সিংহাসন ঠাকুরের। তো তাহলে জন্মাষ্টমীর পুজো করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের কীরকম লাগলো আমার এই জন্মাষ্টমীর পুজোটা, ছোটো করে করেছি যতটুকু পেরেছি। তো তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে আমাকে, আর তোমরা কে কীরকম পুজো করেছো সেটাও জানাবে, পারলে শেয়ার করবে। আর আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা সেটা কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলে এরপরের থেকে দিনগুলো তোমরা সুন্দর করে কাটাও, আমি দেখবো আবার এর মধ্যে যদি পারি তোমাদের সাথে আবার এসে দেখা করব। টাটা বন্ধু।